하스틴이 참혹당한 종이 좁아 손산의 아동 시둔이 그삼 하스틴 당방 대 약시보들리 하스틴 범인들이 그삼 아동 수두를 전다스 오늘 독성자 야갈랑카 무코룩사 뒷부라니 리프스 손해로니 못하니 총산의 코룩사 아동 동머니 대 두다두다 좁아바이 그달작 동머니 디리비니 랑마 쪼위 탄카 রাত আনুমানিক একটা দশ মিনিট নাগাদ আমাদের ত্রিপুরা রাজ্যে শ্রমিক আন্দোলন গড়ে তুলবার ক্ষেত্রে যিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এবং সিআইটু প্রতিষ্ঠার সময় থেকে এই ত্রিপুরায় গরিব অংশের শ্রমজীবী মানুষকে সংগঠিত করার জন্যে যিনি আমাদের সামনে পথ প্রদর্শকের ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন কমরেড সুদর্শন দাস উনি গতকাল রাতে প্রয়াত হয়েছেন ওনার নিজ বাড়িতে বেশ কিছু বছর ধরেই তিনি অসুস্থ ছিলেন চলাফেরা ঠিকভাবে করতে পারছিলেন না এবং পরবর্তী সময়ে বাড়ি থেকে বের হওয়াটাই তার পক্ষে অসুবিধাজনক হয়ে গিয়েছিল কমরেড সুদর্শন দাসের প্রতি আমরা সিআইটু ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে ওনার প্রতি গভীর শোক প্রকাশ করছি ওনার পরিবার পরিজন ওনার সহযোদ্ধা বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি ত্রিপুরা রাজ্যে ছাত্র সংগঠন যখন কিছুটা কিছুটা করে ত্রিপুরা রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনে একটা অবদান রাখতে শুরু করে সেই সময় থেকেই কমরেড সুদর্শন দাস তিনি রানীরবাজার বিদ্যামন্দির স্কুলে পড়াশোনা করতেন সেখানকার পার্শ্ববর্তী হোস্টেলে থাকতেন এবং ওই সময়টাতে ওখানকার বেশ কিছু ছাত্র যারা পরবর্তী সময়ে ত্রিপুরা রাজ্যের ছাত্র আন্দোলন সহ গণ আন্দোলনকে সমৃদ্ধ করেছেন তাদের সাথে তিনিও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি প্রথমে শ্রমিক আন্দোলনের মধ্যে রিক্সা শ্রমিকদের সংগঠিত করা মিল শ্রমিকদের সংগঠিত করার কাজ শুরু করেন এবং তার পরবর্তী সময়ে অন্যান্য ইউনিয়ন গড়ে তুলবার ক্ষেত্রে এবং ইউনিয়নকে পরিচর্যা করবার ক্ষেত্রে উনি অবদান রাখেন এবং তারই ফলশ্রুতিতে উনি ১৯৯১ সালে সিআইটুর সপ্তম যে রাজ্য সম্মেলন আমাদের হয়েছিল আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জানুয়ারি মাসে সেই সপ্তম রাজ্য সম্মেলন থেকে তিনি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং সিআইটু সর্বভারতীয় ওয়ার্কিং কমিটিরও তিনি সদস্য ছিলেন ১৯৯১ জানুয়ারি থেকে ১৯৯৭ সালের জানুয়ারি পর্যন্ত দীর্ঘ ৬ বছর তিনি ত্রিপুরা রাজ্যে সিআইটুর সাধারণ সম্পাদক হিসাবে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন আমরা ওনার এই যে মৃত্যু এই মৃত্যুটাকে আমরা মেনে নিতে পারছি না আরও অনেক দিন তিনি কাজ করতে পারতেন কিন্তু শারীরিক অবস্থার জন্য তিনি এই কাজটা করতে পারেননি আমাদের একটা বিশাল ক্ষতি হয়ে গেল শ্রমজীবী মানুষের আন্দোলনে আমরা আবারও ওনার প্রতি সিআইটু রাজ্য কমিটির পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি।